ওকে গাইস, তো আমি এখন আছি হচ্ছে কুমোরতলির দিকটার মধ্যে। তো কুমোরতলির মধ্যে ছোট যে সরস্বতী প্রতিমা, তো সেগুলোর দাম কত সেটাই তোমাদের সামনে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। আশা করছি এই ভিডিওটা ইনফরমেটিভ লাগবে। তো ছোট সরস্বতী প্রতিমা কীরকম দাম, তো সেটাই তোমাদের সামনে তুলে ধরবো। সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ আবার পরিচয় অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ অ্যান্ড ধামাকাদার ফ্রেশ ব্লগ। তো ভিডিওটা শুরু করা যায়, সো লেটস গেট স্টার্টেড। ওকে গাইস, তো একদম ছোট প্রতিমা থেকে শুরু করবো আজকের ভিডিওটা। প্রথমে চলে এসছে হচ্ছে ভূপাল ভোলাপার স্টুডিওর সামনে। আমি ভূপাল বলতে যাচ্ছিলাম, ভোলাপার স্টুডিও দেখো, মাতৃ প্রতিমাগুলো দেখো বেশ সুন্দর দেখতে, আর দেখো বেশ সুন্দর এখানে দেখো শিল্পী দেখো কাজ করছে, বেশ সুন্দর লাগছে দেখো ছোটো ছোটো প্রতিমাগুলো, খুবই সুন্দর লাগছে ছোটো প্রতিমাগুলো। কত থেকে শুরু হচ্ছে যেহেতু দাম? এখানে দেখো পুরো 1100 টাকা থেকে শুরু হচ্ছে। প্রত্যেকটা এক একটা হাইটের এক একটা সাইজের এক একটা সাজ কিন্তু এক এক রকমের হবে। তিনটা পাঁচশো রয়েছে, 1200, তারপরে 1500। তিনটে বলতে এই তিনটে বলতে ওই যে মহা সরস্বতী দেখতে পাচ্ছ, সেটা আগে দেখতে। আচ্ছা যেহেতু ওই মহা সরস্বতীর দাম কত? ওটা বড় জলি তিন। আচ্ছা আচ্ছা, এটা 2500 করে, আর এগুলো সব 2100 করে। বন্ধু দেখো সেটা এখানে কাজ করছে, খুবই সুন্দর লাগছে দেখতে। আমি আর একটা জায়গায় চলে এসেছি, তার নাম হচ্ছে বাবুন পাল স্টুডিও। এখানে কিন্তু 1700 থেকে শুরু, 1100-1200 এরকম দাম আছে প্রত্যেকটা, বেশ সুন্দর দেখতে। আমি চলে এসছি হচ্ছে বঙ্কিম পাল স্টুডিওর সামনে, এখানেও কিন্তু 1100 থেকে শুরু। এই যে ডাকের সাথে প্রতিমাটা দেখতে পাচ্ছ, এটা 2500 দাম। তার উপরে যে বড়গুলো দেখতে পাচ্ছ সেইগুলো 2600-2700, প্রত্যেকটা সাইজ হাইট মেপে হয়। তার উপরেরগুলো কিন্তু 2200 থেকে শুরু, কিছু কিছু 2100 আছে। এই যে বড় ডিজাইন যে প্রতিমাটা দেখতে পাচ্ছ, এইটা প্রায় 2700 টাকা থেকে শুরু। বেশ সুন্দর দেখতে প্রতিমা, ছোটো প্রতিমা, বেশ সুন্দর প্রতিমা। ওকে গাইস, সো আমি রয়েছি রাজাপার স্টুডিওর সামনে। দেখো এখান থেকে কিন্তু প্রতিমা নিতে পারো তোমরা, এখানে 500 টাকা থেকে শুরু প্রতিমা। তারপরে 2000 টাকা রয়েছে, 2500 রয়েছে, 1100 রয়েছে। প্রথম যেগুলো দেখতে পাচ্ছ সেগুলো 1100, ঠিকঠাক পাশেরটা রয়েছে 1000 টাকা। এই প্রতিমাগুলো 500 টাকা থেকে শুরু, উপরেরগুলো কিন্তু রয়েছে 800 টাকা মতো, ছোটোগুলো রয়েছে 450 টাকার মতো, 500 টাকা মতো রয়েছে। এই প্রতিমাগুলো কিন্তু 2500 থেকে শুরু হয়েছে, এখানে 1100 থেকে শুরু আছে দেখো, বেশ সুন্দর সুন্দর ছোটো ছোটো প্রতিমা দেখতে পাচ্ছে, দেখো বেশ সুন্দর দেখতে ছোটো প্রতিমা এগুলো। দেখো এগুলোর দাম কত থেকে শুরু হচ্ছে? এখানে কিন্তু 900 টাকা থেকে শুরু, আর 2500 টাকা থেকে কিন্তু শেষ এখানে প্রতিমাটা, খুবই ছোটো প্রতিমা, একদমই সস্তা প্রতিমাটা। এখানে দেখো ছোট প্রতিমাগুলো বেশ সুন্দর দেখতে, এখন সাজ চলছে, কয়েকটা চক্ষুদান হয়ে গেছে, এখন এবার শুরু করার মাধ্যমে তারপর সাজ চলছে, বেশ সুন্দর দেখতে। এখানেও 800-900 টাকা থেকে শুরু, 2500 টাকা অবধি আছে। একদম সোজাতে সাজ করতে পারছো সেটা 1200 টাকা থেকে শুরু, তারপরে করে 1100-2200-1500-1800 এরকম করে। ওকে গাইস, সো আমি এখন যাচ্ছি হচ্ছে শান্তিপুরের পালান সান স্টুডিওর সামনে, মানে যাচ্ছি বলতে এখানে দাঁড়িয়েই আছি। তো এখানে বেশ কিছুটা ভিড়, তো চলো এক নজরে তোমাদেরকে দেখাবো প্রতিমাগুলো আর দাম কত সেটা জিজ্ঞেস করে নেব। তো চলো দেখতে থাকো ভিডিওটা, ছোট প্রতিমা কুমোরতলিতে
ছোট প্রতিমার ব্লগটা স্টার্ট করছিলাম আমি, তো ইন্ট্রো দিয়ে দিয়েছি, আশা করছি তোমাদেরকে। চলো ভিডিওটা দেখতে থাকো, বিনা স্কিপ করে চলো। ওকে গাইস, তো আমি ঢুকে পড়েছি হচ্ছে শান্তিপদ পার্ক অ্যান্ড ফ্যান স্টুডিওর সামনে। এই প্রতিমাটা দেখো কি সুন্দর দেখতে, এটা 1100 দাম, তার পাশেরটা 1200 রয়েছে। প্রতিমার দাম হচ্ছে 800 টাকা, এই প্রতিমার দাম হচ্ছে 1500 টাকা। বিভিন্ন সাথে বিভিন্ন দাম দেখতে দেখো কি সুন্দর দেখা একটি প্রতিমাটা। আমরা যাব, আমরা চলে আসবো, এই প্রতিমাটা হচ্ছে দেখতে পারি বাড়িতে যাব আসার সময়। পড়ানো এখানে জুয়েলারি পড়ায় সরস্বতী ঠাকুর, প্রত্যেকটা কিন্তু স্বাদ হিসেবে এখানে ঠিক করা থাকে। সবে বেরিয়ে এলাম, তো তোমাদেরকে দেখালাম ছোট প্রতিমাগুলোর দাম কত করে। প্রত্যেকটা কিন্তু প্রায় 1000 থেকে 1500, 2000, 2500, 3000, 3500, 4000 এরকম করে রয়েছে ছোট প্রতিমার দাম। তো চলো ভিডিওটা এইটুকুই রাখলাম। তোমাদের কাছ থেকে যদি এই ভিডিওটা ইনফরমেটিভ লেগে থাকে তাহলে কিন্তু লাইক, শেয়ার আর কমেন্টস আর সাবস্ক্রাইব করতে ভুলো না। কমেন্টসে জানাও কেমন লাগলো ভিডিওটা। দেখা হচ্ছে পরবর্তী ইন্টারেস্টিং ভিডিও। ততক্ষণের জন্য টাটা বাই, ভালো থেকো, সেফ থেকো তোমরা, টাটা।